হ্যালো বন্ধুরা, আমরা এখন শ্রীলঙ্কার একেবারে উত্তর দিকে চলে এসেছি, তামিল অধ্যুষিত সেই জাফনার কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ শ্রীলঙ্কার সেই উত্তরের পেনিনসুলাতে আমরা এসে গেছি। এখন দুপুর 12টা, আজ 18 জানুয়ারি 2017। প্রচুর তাল গাছ আছে, নারকেল গাছ ছিল আমরা যখন কলম্বো থেকে রওনা দিলাম, তারপরে প্রচুর নারকেল গাছ আমরা দেখেছি এইখানে, প্রচুর তাল গাছ আর প্রচুর সাদা বক আমরা দেখেছি পথে পথে, ঝিল দেখেছি, শাপলা দেখেছি, শালুক দেখেছি, দেখুন এইরকম ঝিল প্রচুর। আমরা এখন নারকেলের বাগান দেখুন, নারকেলের বাগান এইরকম শত শত নারকেলের বাগান, ভেতর দিয়ে এই ট্রেন চলে এসেছে এই উত্তর দিকে। সর্বসাকুল্যে 7 ঘন্টার এই ট্রেন জার্নি কলম্বো থেকে জাফনা অবধি। সকাল 5:54 রওনা দিয়েছে পেটা নামে কলম্বোর সেন্ট্রাল স্টেশন থেকে। আমরা আনুমানিক 12:30 নাগাদ আমরা পৌঁছে যাব জাফনায়। দেখুন নারকেলের বাগানের চাষ কীভাবে হচ্ছে, অত্যন্ত উর্বর এই শ্রীলঙ্কার উত্তর দিক, পুরো শ্রীলঙ্কা অত্যন্ত উর্বর একটি দ্বীপ, প্রাকৃতিকভাবে সুন্দর এবং অত্যন্ত ধনী এই লঙ্কা দ্বীপ। আর এই অঞ্চলটা তামিল অধ্যুষিত বলে তামিলরা 1986 থেকে 2006 অবধি, অর্থাৎ 30 বছর তাদের এই স্বাধীনতার যুদ্ধ, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদীর সেই তামিলরা স্বাধীন চেয়েছিল এই সেই ভূমি, জনপদ, বিভিন্ন আবাসিক এলাকা এর ভেতর দিয়ে যাচ্ছে। এইখানে তামিলদের পাশাপাশি এখন সরকার কিছু সিংহালিস এবং মুসলিমদেরকে এইখানে তারা স্থানান্তরিত করছে, এইটাকে এক ধরনের রাজনৈতিক চক্রান্ত বলে এখানকার তামিলরা মনে করছে। তামিল গেরিলা বাহিনীর প্রধান, এলটিটির প্রধান প্রভাকরণের নৃশংস মৃত্যু দিয়ে এই আন্দোলন, অর্থাৎ এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে রোখা হয়েছিল। এখন এই এলাকাটা নিরাপদ, কিন্তু এর আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলার সময় এই সকল এলাকায় বাইরের লোকরা আসতে পারত না। তুমি নে মুঝসে হাসনা সিখায়া, ও তুমি নে মুঝসে হাসনা সিখায়া। হ্যালো, দেখুন এই যে পথে পথে আমরা যে দৃশ্যগুলো দেখে যাচ্ছি, সত্যি মনে রাখার মতো, শুধু ছবির মতো লাগছে আমার কাছে। আমি আবেগ আপ্লুত হয়ে আজ আমার কণ্ঠ থেকে পুনরায় গানের কয়েকটি কলি আবার বেজে উঠেছিল। বন্ধুরা দুঃখিত, আমি তোমাদেরকে পুরো গানটি শোনাতে পারলাম না, মোহাম্মদ রফির সেই গান। দেখো এই তাল গাছগুলো, আর ওদিকটায় আরও আছে বিভিন্ন ধরনের গাছ, এখানে কিছু আম গাছ, এই যে আম গাছ, এগুলো আম গাছ। আমরা আর 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব সেই আলোচিত জাফনা শহরে।
This is Bonnie Amin from Sri Lanka. Aaj 18 January 2017. Thank you very much. Bye-bye.